হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে সমস্ত কৃষকদের এবারে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অর্থাৎ অসময়ের বৃষ্টিতে ধান, আলু এবং সবজি চাষে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, সেই সমস্ত চাষিদের বিমার টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে অনেক জেলায় প্রচুর কৃষক প্রথম কিস্তির টাকা, অনেকেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছিলেন। আবারও কিন্তু নতুন করে এসেছে 16,42,00,000 টাকা কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাংলা শস্য বিমার মাধ্যমে। তো কোন জেলায় টাকা দেওয়া হবে এবং কোন কোন কৃষকরা এই টাকা পাবেন, বিস্তারিত এই ভিডিওটিতে জেনে নেব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবারে পূর্ব বর্ধমানে, এখানে কিন্তু সবথেকে বেশি ধান চাষে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কৃষকরা। খারিফ মরশুমের বহু চাষি ধান এবারে বাড়ি নিয়ে যেতে পারেনি, তাদের মাথায় হাত পড়ে গিয়েছিল। রাজ্য সরকার সেই সময় বিনামূল্যে বিমা করিয়ে দেওয়ায় এবারে চাষিদের মুখে হাসি ফুটেছে। বিমা করে রাখা চাষিদের জন্য এই পূর্ব বর্ধমানেই এসেছে 16,42,00,000 টাকা। আরও 3 কিস্তিতে টাকা আসবে। প্রথম কিস্তির টাকা 8,575 জন কৃষককে দেওয়া হবে। চাষিদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, আউশ গ্রামের চাষিদের অ্যাকাউন্টে 7,67,526 টাকা পাঠানো হবে। বর্ধমান এক ব্লকে 11,60,000 টাকা, ভাতার ব্লকে 59,95,000 টাকা, গলসি এক ব্লকে 1,781 জন চাষির অ্যাকাউন্টে 4,10,00,000 টাকা পাঠানো হবে। গলসিতে জেলার মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়ে থাকে। ধান কাটার সময় অতিবৃষ্টির জেরে এই ব্লকের চাষিরা সমস্যায় পড়েছিলেন। চাষিদের দাবি, শস্য বিমা থাকায় কিছুটা হলেও তারা লোকসানের ধাক্কা সামলাতে পারবেন। আগে শস্য বিমার এত সুবিধা ছিল না, ফসল নষ্ট হয়ে গেলে কপাল চাপড়ানো ছাড়া কিছুই করার থাকতো না। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল বলেন, অতিবৃষ্টির সময়ে অফিসাররা এবারে মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিলেন এবং যে সমস্ত কৃষকদের ক্ষতি হয়েছিল সেই ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছিলেন একদম ফিল্ডে গিয়ে অফিসাররা। যে সমস্ত চাষির ধান চাষ এবারে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা ধাপে ধাপে এবার ক্ষতিপূরণ পাবেন। কৃষি দপ্তরের এক আধিকারিক বললেন, পরের কিস্তিতে আরও বেশি টাকা আসার কথা রয়েছে। ক্ষতিগ্রস্ত আলু জমি চিহ্নিত করা হয়েছে, পরে আলু চাষিরাও বিমার টাকা পাবেন। যে সমস্ত এরিয়ায় এবারে আলু চাষে ক্ষতি হয়েছিল, আলু চাষের সেই ক্ষতির পরিমাণ ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে এবং সেই টাকা কিন্তু পরবর্তী কিস্তিতে আসবে আলু চাষিদের জন্য। আলু চাষি যারা ক্ষতি হয়েছে, তারা যাদের বিমা করানো ছিল, সেই সমস্ত কৃষকরা কিন্তু অবশ্যই সেই বিমার মাধ্যমে সেই ক্ষতিপূরণের টাকা পাবেন। আগে অনেকেই কিন্তু বিমা করতে চাইতেন না, এখন অধিকাংশ চাষি বিমা করছেন। এবছর জেলার বহু আলু চাষিও বিমা করেছেন, আশা করি তারাও ক্ষতিপূরণ পাবেন। ধান চাষের ক্ষতিপূরণ বাবদ যেমন পূর্ব বর্ধমানে এই মুহূর্তে 16,00,000,000 টাকা এসেছে এবং আলু চাষের যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টাকা পরবর্তী কিস্তিতে সেই আলু চাষিরা পাবেন।